হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প এখানে কোন প্রকল্প কবে চালু হয়েছে সেসব সম্বন্ধে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পটি সবাই শুনেছ কন্যাশ্রী প্রকল্পের কথা তো এটি কবে চালু হয়েছে সঠিক আনসার হবে দু সালে এর পাশাপাশি আমরা দেখে নেব দু সালে যুবশ্রী প্রকল্প চালু হয়েছে দু হাজার তেরো সালে শিশুশ্রী প্রকল্প চালু হয়েছে পরের প্রশ্ন শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয়েছে সঠিক অ্যান্সার হবে দু সালে চালু হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প পরের গতিধারা প্রকল্প এটিও চালু হয়েছে দু সালে ঐক্যশ্রী প্রকল্প দু সালে কর্মতীর্থ প্রকল্প দু সালে লোক প্রসার প্রকল্প দু হাজার চোদ্দো সালে প্রকল্পগুলি দু সালে চালু হয়েছে পরের প্রশ্ন স্বাস্থ্যসাথী প্রকল্প কবে চালু হয়েছে আমরা সবাই শুনেছি স্বাস্থ্যসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে এই প্রকল্পটি দু হাজার ষোলো সালে স্বাস্থ্যের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে পরের প্রশ্ন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্টদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পটি তো এটি কবে চালু করা হয়েছে সঠিক অ্যান্সার হবে দু সালে এই কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাওয়া যাবে শিক্ষা ঋণ সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছে এটা অনেক দিন আগেই চালু হয়েছে প্রকল্পটি এটা হচ্ছে ফ্রি সাইকেল প্রকল্প ফ্রি সাইকেল বিতরণ করা হয় নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটাও জেনে রেখো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দু সালে চালু হয়েছে প্রকল্পটি পরের প্রশ্ন রূপশ্রী প্রকল্প কবে চালু হয়েছে সঠিক অ্যান্সার হবে দু হাজার সালে চালু হয়েছে রূপশ্রী প্রকল্প পরের প্রশ্ন সাথী প্রকল্প কবে চালু হয়েছে সাথী প্রকল্প সঠিক অ্যান্সার হবে দু সালে চালু হয়েছে পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা সবাই শুনেছ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছে দু হাজার সালে চালু হয়েছে রিসেন্ট দুয়ারে রেশন প্রকল্প কবে চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প এটাও সবাই শুনেছ দু হাজার একুশে চালু হয়েছে সম্প্রতি এটি কিন্তু চালু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই নভেম্বর দু হাজার একুশে ঘোষণা করেন প্রকল্পটি পরের প্রশ্ন দুয়ারে সরকার প্রকল্প আগেরটি ছিল দুয়ারে রেশন প্রকল্প সেটি দু হাজার একুশে চালু হয়েছে আর দু হাজার কুড়িতে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প জেনে রেখো কিন্তু এটা দু হাজার কুড়ির ফার্স্ট ডিসেম্বর জনগণের দুয়ারে সুনির্দিষ্ট স্কিম পৌঁছানোর জন্য এই উদ্যোগটি পরের প্রশ্ন সবুজশ্রী প্রকল্প একটি ছিল সবুজ সাথী প্রকল্প যেটি ফ্রি সাইকেলের সেটি দু সালে চালু হয়েছে আর এটি হচ্ছে সবুজশ্রী প্রকল্প এটি চালু হয়েছে দু সালে পরের প্রশ্ন সেফ ড্রাইভ সেফ লাইভ প্রকল্প কবে চালু হয়েছে সঠিক অ্যান্সার হবে দু সালে চালু হয়েছে পরের প্রশ্নে চলে যাই কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়েছে দু হাজার উনিশে চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পটি পরের প্রশ্ন খেলা প্রকল্প কবে চালু হয়েছে খেলাশ্রী প্রকল্প এটি চালু হয়েছে দু সালে নেক্সট প্রশ্ন পথশ্রী অভিযান প্রকল্প পথশ্রী অভিযান প্রকল্প চালু হয়েছে কবে দু সালে চালু হয়েছে পরের প্রশ্ন সমবেথি প্রকল্প সমবেথি প্রকল্প কবে চালু হয়েছে দু সালে চালু হয়েছে সমবেথী প্রকল্প পরের প্রশ্ন উৎকর্ষ বাংলা প্রকল্প কবে চালু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয়েছে দু সালে আর খেলাশ্রী প্রকল্প এই প্রকল্পটি কবে চালু হয়েছে খেলাশ্রী প্রকল্প চালু হয়েছে দু সতেরো সালে তো ফ্রেন্ডস এগুলো ছিল পশ্চিমবঙ্গ সরকারের কিছু প্রকল্প তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো